আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ার উজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এক চিঠিতে বলা হয়, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো প্রকার প্রচার শুরু করতে পারবেন না। সিলেটে 2 জন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও তা অমান্য করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। আচরণ বিধিমালা 32 বিধি অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী 3 কার্যদিবসের মধ্যে কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে অনুরোধ করা হয়েছে। তাদের জবাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।